দেখছেন কলকাতা টিভি, আমি পৌলমি। শুরু করছি এই মুহূর্তে এবং যে খবরের দিকে নজর রাখবো, জম্মু কাশ্মীরে জঙ্গলি হামলার ঘটনার রিপোর্ট তলব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনাদের আরও একবার জানিয়ে রাখবো, জম্মু কাশ্মীরে জঙ্গলি হামলার ঘটনার রিপোর্ট তলব করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনার তীব্র নিন্দা করে নমো নিহত সেনাদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। পিডিপি প্রধান মেহবুবা মুফতি এবং ওমর আবদুল্লাহ সরব হয়েছেন হামলার ঘটনায়। গোয়েন্দা পুলিশের ব্যর্থতাকেই কাঠগড়ায় তুলেছেন তারা। সোমবার সন্ধ্যে নাগাদ সেনার বাস লক্ষ্য করে গুলিবৃষ্টি করে তিন জঙ্গি, শহীদ হন তিনজন। ঘটনায় আহত কমপক্ষে ১৪, তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক, বাড়তে পারে মৃতের সংখ্যা। নিহতদের মধ্যে একজন এএসআই রয়েছে। সূত্রের খবর, বাইকে করে এসে হামলা চালায় তিন জঙ্গি, পরে তারা অতর্কিতে সেনার বাসে উঠে পড়ে। হামলার দায় স্বীকার করেছে জেশ ই মোহাম্মদ। মঙ্গলে পুরভোট মামলার রায়দান, প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চের রায়দান। সোমবার সকালে বক্তব্যের লিখিত প্রতিলিপি জমা দিতে চান বিজেপির আইনজীবী, তখনই প্রধান বিচারপতি জানান নির্দেশনামা তৈরি হয়ে গিয়েছে, মঙ্গলেই রায়দান করা হবে, তাই লিখিত বক্তব্যের প্রয়োজন নেই। রাজ্যে বাকি থাকা পুরভোট কবে হবে, ভোটে ইভিএম এর সঙ্গে ভিভিপ্যাট ব্যবহারের দাবি জানান মামলাকারীরা। শুক্রবারই মামলার শুনানি শেষ হয়, ওই দিন আদালতে হলফনামা জমা দেন মামলাকারী আইনজীবীরা। সেই হলফনামার প্রেক্ষিতে প্রত্যুত্তর দেয় রাজ্য নির্বাচন কমিশন। সোমবারে রায়দান হওয়ার কথা ছিল, তা পিছিয়ে মঙ্গলবারে রায়দান। প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিষয়ভিত্তিক ৮৫টি সেতু বন্ধন পাঠ্যবইয়ের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনার জন্য বিগত ২ বছর স্কুলমুখ হতে পারেনি পড়ুয়ারা। অনলাইন পড়াশোনা করে নতুন ক্লাসে উঠলেও পূর্ববর্তী ক্লাসের পাঠ্যবই সম্পর্কে খুব একটা স্পষ্ট ধারণা তৈরি হয়নি। পুরনো ও নতুন ক্লাসের মধ্যে সামঞ্জস্য আনতে বিষয়ভিত্তিক ব্রিজ মেটেরিয়াল বা সেতুবন্ধন পাঠ্যবই তৈরি করেছিল সিলেবাস কমিটি। প্রথম থেকে দ্বাদশ পর্যন্ত প্রায় ১৫০টি বই তৈরির কাজ সম্পূর্ণ হয়েছে। আগামী ৩রা জানুয়ারি নেতাজেন্দ স্টেডিয়ামে থেকে সেই বই ৮৫টি পাঠ্যবই উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গোটা সন্ধ্যা জুড়ে বারাণসীতে তখন সাজো সাজো রং, এ যেন আরও এক অকাল দীপাবলি। আলোয় আলোয় আকাশ, প্রদীপের আলোয় সেজে উঠল কাশী। করিডোর উদ্বোধন শেষে গঙ্গারতির দৃশ্য দেখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘাট জুড়ে আলোর আলপনা, সেজে উঠেছিল প্রতিটি ঘর। সোমবার ৩৩৯ কোটি টাকা ব্যয় কাশী বিশ্বনাথ করিডোরের একাংশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কালভৈরবের মন্দিরে পুজো দিয়ে মোদীর প্রার্থনা, এরপর অলকানন্দা ক্রুজে করে গঙ্গার ঘাট পরিদর্শন করে পুজো করেন তিনি। উদ্বোধন করেন কাশী বিশ্বনাথ করিডোরের। সন্ধ্যায় আমন্ত্রিত সমস্ত বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রীদের সঙ্গে গঙ্গা আরতিতে অংশ নেন। নেতাজির ছবি গান্ধীজির মতো ভারতীয় মুদ্রায় ছাপানো হোক, পাশাপাশি নেতাজির অন্তর্ধান নিয়ে নির্দিষ্ট তথ্য ঘোষণা করুক কেন্দ্রীয় সরকার। ২১শে ফেব্রুয়ারির মধ্যে লিখিতভাবে কলকাতা হাইকোর্টকে জানাতে হবে কেন্দ্রীয় সরকারের অবস্থান, জানিয়ে দিলেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ। নেতাজির আদর্শ অনুপ্রাণিত হয়ে স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত হন হরেন্দ্রনাথ বাগচি। তিনি কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন। তার আইনজীবী রবীন্দ্র নারায়ণ দত্ত আদালতে জানান দেশের জন্য নেতাজি জীবন দিয়েছেন। ইতিমধ্যে ভারতীয় মুদ্রায় তাঁর ছবি ছাপানোর প্রস্তাব রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে দেওয়া হয়েছে। প্রস্তাবে উৎসাহিত রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। পাশাপাশি নেতাজির অন্তর্ধান রহস্য নিয়ে কেন্দ্রীয় সরকার বিভিন্ন সময় কমিশন গঠন করেছে। কমিশন গঠনের ফলে সরকারি তহবিল নষ্ট হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত তার অন্তর্ধান রহস্যের প্রকৃত সত্য উদ্ঘাটন করা সম্ভব হয়নি। সরকারি তহবিলের অপব্যবহার না করে নেতাজি অন্তর্ধান রহস্যের প্রকৃত সত্য উদ্ঘাটন করুক কেন্দ্রীয় সরকার, আদালতের এ বিষয়ে হস্তক্ষেপ করা প্রয়োজন। এই মুহূর্তে আপাতত এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন সাথে।